লকডাউন চলাকালীন নাগাঘাটা ব্লকের বন্ধ চা বাগান শ্রমিকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করলেন নাগাঘাটা ব্যবসায়ী সমিতি। লকডাউন চলাকালীন নাগাঘাটা ব্লকের বন্ধ চা বাগান শ্রমিকদের যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেজন্য প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু ও মিষ্টি দিলেন নাগাঘাটা ব্যবসায়ী সমিতি। আমাদের নাগাঘাটা থানার অফিসার ইনচার্জ বিডিও ম্যাডাম, ওনারা রিকোয়েস্ট করেছেন যে আপনারাও সহযোগিতা করুন আমাদের সাথে, যে গরিব লোকগুলো খেতে পাচ্ছে না তাদেরকে সামান্য রেশনের ব্যবস্থা করে দিতে। আমরা চাল, ডাল, আলু, মিষ্টির ব্যবস্থা করে দিয়েছি, আর এখন ওনাদের সহযোগিতায়, নাগাঘাটা লোকাল প্রশাসনের সহযোগিতায় আমরা ঘরে ঘরে গিয়ে যাদের প্রয়োজন তাদেরকে ডিস্ট্রিবিউশন করছি। আর এরপরেও যেভাবে দরকার পড়বে আমরা সম্পূর্ণভাবে সব রকম সহযোগিতা লোকাল প্রশাসনকে করব। যতদূর আমাদের হেল্পের দরকার হবে আমরা সেটা করব। এই দিনের এই খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচিতে ছিলেন নাগাঘাটার বিডিও স্মিতা সুব্বা, ওসি সঞ্জু বর্মন, ব্যবসায়ী সমিতির যুগ্ম সচিব নরেশ আগরওয়াল, লুকসান গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজ মুন্ডা, নাগাঘাটা বিধানসভার বিধায়ক শুক্লা মুন্ডা, শুল্কাপাড়া ব্লক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ হালদার সহ অনেকেই। আজকে কি প্রোগ্রাম করলেন আপনারা? আজকে আমরা যারা নিধি লোক আছেন, যাদের বাড়িতে হয়তো খাওয়া দাওয়া না থাকতে পারে, সেই মতন লোককে লিস্ট করে আমরা সবাই, ম্যাডাম আছেন, অফিস সাহেব আছেন, আমাদের ডক্টর সাহেব আছেন, আমাদের প্রধান শান্তি আছেন, আমরা সবাই বাড়ি বাড়িতে গিয়ে ওদের খাওয়ার সময়টা আমরা দিয়ে দিয়েছি। সকাল থেকে প্রতিটি শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়। বিডিও স্মিতা সুব্বা জানান, এই চাল ডাল শেষ হলেই ফের তাদের বাড়িতে সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। কি অনুষ্ঠান করলেন এবং কারা কারা ছিল এখানে? আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব শুকা মুন্ডা, আমাদের ওসি সাহেব ওসি নাগাঘাটা সঞ্জু বর্মন, ডক্টর হালদার, এখানকার প্রধান মনোজ মুন্ডা, আর আমরা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আমরা চেষ্টা করলাম কি যারা কিন্তু এখন খাওয়া দাওয়া পাচ্ছেন না, যাদের বাড়িতে কেউ নেই বা বাইরের আছে, ওনারা এখন অব্দি আসতে পারছেন না, ওদের এখন সত্যি অসুবিধা হচ্ছে, বন্ধ চা বাগান, তার উপরে তো আমরা চেষ্টা করলাম কি আমরা একটু কিছু ওদেরকে দিয়ে সুযোগ ওটা করে দিই। তার সঙ্গে আমরা এটাও চেষ্টা রাখবো কি আজকে দিলে শেষ নেই, আমরা এটা ওনাদেরকে বারবার দিতে থাকবো, যখন এটা শেষ হয়ে যাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এটার জন্য আমি এখানকার সিভিক আর বিআরপিদেরকে দায়িত্ব দিয়েছি, আর আমরা ওনাদের সঙ্গে আছি, এটাই আমি ওনাদেরকে মেসেজ করেছি।